ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে যে রেসিপিটা এনেছি সেটা শীতকালে একবারও যদি না খাওয়া হয় তাহলে বোধহয় শীতকালের খাওয়া দাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় রেসিপিটা হলো নতুন আলুর নিরামিষ আলুর দম রেসিপিটা শুরু করার আগে একটা অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করো আর নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি ঘরোয়া সিম্পল সহজ এরকম রেসিপি পছন্দ হয় তাহলে সেই রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তুমি কোনো রেসিপি মিস না করো এরকম সহজ ঘরোয়া অনেক রেসিপি কিন্তু এই চ্যানেলে আগেও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই এই নতুন আলুর নিরামিষ আলুর দমের রেসিপিটা এই আলুর রান্না করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা অল্প গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভেঙে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি একদম সামান্য একটু হিং আর দিয়ে দিচ্ছি সাদা জিরে এবার একদম লো ফ্লেমে সুন্দর গন্ধ বেরোনো অবধি ফোড়নটা সাঁতলে নেব ফোড়ন সাঁতলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে লো ফ্লেমে এক মিনিট মতো তেলে একটু সাঁতলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর এর সাথে সাথে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার বাকি মশলাগুলোও দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এর সাথেই আমাদের লাগছে জিরে গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো এবার একদম লো ফ্লেমে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তোমরা আমার কাছে অনেক ভিডিওতেই জানতে চেয়েছো এই যে কড়াইটা রান্না করছি এই কড়াইটা কোথা থেকে কিনেছি এটার কত দাম কোন কোম্পানির এই সমস্ত ইনফরমেশন আমি এই কড়াইটার লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে কেউ চাইলে দেখে নিতে পারো ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে মশলা কষিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি নুন দিয়ে হাফ বয়েল করে রেখেছিলাম আর আলুগুলোর গাটা একটু কাঁটা দিয়ে অল্প অল্প করে ফুটো করে দিয়েছি যাতে এর ভেতরে ভালোভাবে ঝোল মশলা স্বাদটা ঢোকে এর সাথে এর মধ্যে অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম এবার লো ফ্লেমে তিন চার মিনিট মতো আলু আর কড়াইশুঁটিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই আলুর দমটা লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তবে শীতকালে সবথেকে বেশি ভালো লাগে কড়াইশুঁটির পরোটা বা কড়াইশুঁটির কচুরি দিয়ে খেতে কড়াইশুঁটির পরোটা আর কচুরি দুটো রেসিপিই কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে অনেকেরই কমপ্লেন থাকে যে কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির পরোটা বা পুর ভরা যে কোনো লুচি পরোটা বানাতে গেলে কচুরি বা পরোটা বানাতে গেলে পুরটা ফেটে বেরিয়ে যায় এই দুটো ভিডিওতেই কিন্তু সেই সংক্রান্ত সমস্ত টিপস দেওয়া আছে যেগুলো ফলো করলে কিন্তু কোনোভাবেই পুরটা আর বেরিয়ে যাবে না আমি দুটোর লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে তোমরা দেখে নিতে পারো আলু কষিয়ে নিয়ে এবার ফ্লেমটা হাই করে এর মধ্যে দিয়ে দেব জল এর সাথে সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর মনে রাখতে হবে নুন আমরা কিন্তু আলুটা আগে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এর সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ অব্দি রান্না হতে দেব যতক্ষণ না আলুটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে এবার একবার দেখে নেব যে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা আলুটা যেহেতু আগে থেকে হাফ বয়েল করা ছিল খুব বেশি টাইম লাগবে না হ্যাঁ আলুটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে এসছে তবে ঝোলটা এখানে আরেকটু ড্রাই করব তাই আরেকটুখানি রান্না করে নিলাম এখন ঝোলটা একটু কমে এসছে এটা ঠান্ডা হতে হতে আরও শুকিয়ে যাবে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে দেবো রেডি হয়ে গেল আমাদের শীত স্পেশাল নতুন আলুর আলুর দম রেসিপিটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজ তাহলে আসি ভালো থাকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা